বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দিনহাটা শহরে 15 নম্বর ওয়ার্ডে। বুধবার রাতে পেশায় ওষুধ ব্যবসায়ী স্বপন কুণ্ডুর পাশের বাড়ির মৃত ব্যক্তির সৎকারের উদ্দেশ্যে শ্মশানে যান। এমতো অবস্থায় বাড়িতে থাকা বৃদ্ধা মাকে রেখে যান এক আত্মীয়ের বাড়িতে। শ্মশান থেকে ফিরে এসে দেখেন বাড়ির প্রতিটি ঘর খোলা রয়েছে। আতঙ্কে তিনি যখন বাড়ির ভেতর প্রবেশ করেন দেখতে পান ঘরের আলমারিগুলি ভেঙে টাকা পয়সা এবং অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার খবর চাউর হতে এলাকা চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দিনহাটা পৌরসভা চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহ। ঘটনা খবর পেয়ে তিনি ও থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে তদন্ত শুরু করে এই ডাকাতি। কিভাবে গভীর রাত না হওয়া সত্ত্বেও এই ধরনের দুঃসাহসিক ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে শহরবাসী। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের দিকেও। এ বিষয়ে বিধায়ক তথা দিনহাটা পৌরসভা চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, পুলিশ প্রশাসনকে বলেছি গুরুত্ব দিয়ে এই দুঃসাহসিক ডাকাতির কিনারা করতে। এখান থেকে এসে বাড়িতে আসলাম 8:20, এসে গেটটা খুললাম, খুলে গ্রিলটা খুলে দেখি এরকম অবস্থা। তারপর খুলে দেখি প্রত্যেকটা ঘরে সব আলমারি সব খোলা, সব কিছু নিয়ে চলে গেছে, পেছনের ছাদের ঘর ভেঙে সব। এটা আপনার কত টাকা মানে ক্ষতি হলো আনুমানিক? কী নাম আপনার? স্বপন কুণ্ডু।